Warning. রেড টিম বা ব্লু টিম আসলে কি? আজকে পরিপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো যে রেড টিম এবং ব্লু টিম আসলে কি এবং কিভাবে আপনি রেড টিম কিংবা ব্লু টিমে আপনার সাইবার সিকিউরিটি ক্যারিয়ার গড়তে পারেন। তো চলুন দেখি কি কি আছে রেড টিম এবং ব্লু টিমের ভিতরে। রেড টিম হলো অফেন্সিভ সিকিউরিটি। খেলাঘর বা পেনিট্রেশন টেস্টারদের মূল কাজ হলো একটা সিস্টেমকে এক্সপ্লয়েট করা কিংবা বাগ ফাইন্ড করা, মানে বাগ হান্টার যারা আছেন, লুপ হোল বের করা, মানে একটা সিস্টেমের ভিতরে একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কী ভালনারেবিলিটি আছে সেগুলো অ্যাটাকের মাধ্যমে বের করা, এটাই মূলত একজন হ্যাকারের কাজ। তো রেড টিমার যারা হয় তারা মূলত অফেন্সিভ সিকিউরিটি নিয়ে কাজ করে, তারা মূলত অ্যাটাক করে, ঠিক আছে? তো সাইবার ক্রিমিনালরা যেভাবে কাজ করে, এই রেড টিম অপারেটর যারা আছে, রেড টিম মানে অফেন্সিভ সিকিউরিটি যারা শেখে কিংবা করে, তারা একই কাজ করে, কিন্তু তারা অথরাইজ সিস্টেমের উপরে করে, মানে বিনা কারণে কোনো সিস্টেমের উপরে আঘাত হানে না কিংবা হলো অ্যাটাক করে না। তো এটা কারণ কী, এটা করার কারণ কী? এটা করার কারণ হলো আপনি যদি একজন হ্যাকারের মতো চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি কোনো সিস্টেম হ্যাক করতে পারবেন না। তো একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার কিংবা ব্যাড পার্সন যে হলো আপনার সিস্টেমে পেন টেস্ট করে বিনা অথরাইজেশনের, তো তাদেরকে প্রতিহত করার জন্য কিংবা তারা কীভাবে এই কাজগুলো করে, এগুলো একই রকমভাবে রিয়েল ওয়ার্ল্ড যে হ্যাকিংগুলো হয় সেইভাবেই মূলত অ্যাটাকগুলো করা হয়। তো সিস্টেমকে চেক করার জন্য মূলত এটা করা হয়। ওকে, তো এরপরে যদি আমরা দেখি যে রেড টিমের ভিতরে কারা পড়ে, তো রেড টিমের ভিতরে মেম্বার যদি দেখি আমরা দেখি যে ভালনারেবিলিটি অ্যাক্সেসর আছে, তারপরে হলো সিকিউরিটি অডিটর, ইথিক্যাল হ্যাকারস এবং পেনিট্রেশন টেস্টার। তো এই ইথিক্যাল হ্যাকার এবং পেনিট্রেশন টেস্টার এই দুটো নাম আমরা শুনেছি, কিন্তু ভালনারেবিলিটি অ্যাক্সেসর এবং হলো সিকিউরিটি অডিটর সম্পর্কে আমরা খুব একটা বেশি জানি না, প্রবলেম নেই। তো যেহেতু আমরা সবাই ইথিক্যাল হ্যাকার হতে চাই, ইথিক্যাল হ্যাকার মূলত রেড টিমের ভিতরে পড়ে এবং পেনিট্রেশন টেস্টার একই অবস্থা। ওকে, তো এখন আমরা যদি দেখি যে ব্লু টিম কী, ব্লু টিম হলো ডিফেন্সিভ সিকিউরিটি। অফেন্সিভ সিকিউরিটি মানে আমরা যেটা দেখলাম সেটা হলো একটা সিস্টেমকে অ্যাটাক করা রিয়েল হ্যাকারদের মতো করে, সব ধরনের কাউন্টার মেজার, সব ধরনের প্রসিজিওর ফলো করার মাধ্যমে। কিন্তু ব্লু টিমরা কী করে, আপনি যে অ্যাটাক করছেন সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করে। আমরা অনেকে ফুটবল খেলি না, ফুটবল খেলার সময় কী থাকে, ডিফেন্সে থাকে না অনেকে, যে বল গেলেই তারা হলো মানে উল্টো বলটা মেরে দেবে। তো এইটাই মূলত ডিফেন্সিভ সিকিউরিটি। ডিফেন্সিভ সিকিউরিটি যদি আমাদের বুঝতে হয় সেটা হলো, মনে করুন যে একটা ফাইল, একটা সিস্টেমের লগ, একটা নেটওয়ার্কের ভিতরে যে লগ আসছে যেগুলো ইনজেক্ট করা হচ্ছে, যে কোনো ধরনের ম্যালওয়্যার তার ভিতরে ইনজেক্ট করা হচ্ছে কি না, কে কে লগ ইন করছে, তারপর হলো আপনার মূলত যে আপনার ওয়্যারশার্কের মাধ্যমে যে কাজগুলো করা হয় এগুলোই মূলত করে ডিফেন্সিভ সিকিউরিটিরা। তাছাড়া একজন হ্যাকার কীভাবে আপনার সিস্টেমকে ইনসিকিউর করার মাধ্যমে আপনার ক্ষতি করতে পারে সেগুলো মূলত দেখা হয় ডিফেন্সিভ সিকিউরিটির ভিতরে। তো ডিফেন্সিভ সিকিউরিটি অধিকাংশ ক্ষেত্রেই এগেনস্ট অফ হলো আপনার অফেন্সিভ সিকিউরিটি, ঠিক আছে? ওকে, তো ব্লু টিম মেম্বারদের ভিতরে কারা আছেন, তারা হলো সিকিউরিটি অ্যানালিস্ট, ইনসিডেন্ট রেসপন্ডার, থ্রেট ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট, সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং সিকিউরিটি আর্কিটেক্ট। তো এই বিষয়ে আপনারা বিস্তারিত একটু পড়াশোনা করে নেবেন যে এরা আসলে কী কাজ এদের। তো এরপর যদি আমরা দেখি যে রেড টিম এবং ব্লু টিমের জন্য আপনার সার্টিফিকেশন কোনটা কোনটা নিতে হবে, ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখব আপনাদের পরিপূর্ণভাবে বলে দেওয়া হবে, মডিউলগুলো যে কীভাবে কীভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন, কীভাবে আপনারা জব পেতে পারেন, প্রত্যেকটা বিষয়ে ক্লিয়ার করে দেওয়া হবে। তো রেড টিমের ভিতরে যে সার্টিফিকেশনগুলো পড়ে সেগুলো হলো কম্পিটিয়া পেন্টেস্ট প্লাস, দেখতে পাচ্ছেন লোগোটা এমন, আর ওএসসিপি, ওএসসিপিটা অ্যাডভান্স লেভেলের, এটা এখন আপনারা নিতে পারবেন না, এটা হলো আপনার সার্টিফাইড প্রফেশনাল অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল, এটার মডিউল অনেক বড়। তো যারা আসেন, আমি জানি আমাদের সাবস্ক্রাইবার অনেকেই আছেন যারা মূলত অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন আস্তে আস্তে, যাদের বেসিক ক্লিয়ার একেবারেই। তো রেড টিমের জন্য আমাদের দুটো সার্টিফিকেশনই যথেষ্ট। আর যদি আপনাদের নেটওয়ার্ক নিয়ে জানতে ইচ্ছা হয়, নেটওয়ার্ক সম্পর্কে মনে করুন যে আপনি যদি বিগিনার হন তাহলে আপনি কম্পিটিয়া সিকিউরিটি এ প্লাস নামে একটা এ আছে, সেটা হলো আপনি করতে পারেন, ঠিক আছে? সিকিউরিটি প্লাস এটা করতে পারেন সার্টিফিকেশন। তো এরপরে যদি ব্লু টিম দেখি, ব্লু টিমের ভিতরে আসছে সিআইএসএসপি, মানে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, এটা করতে পারেন, এবং হলো কম্পিটিয়া সিওআইএসএ প্লাস। তো এই দুটো সার্টিফিকেশন করলেই যথেষ্ট। ওকে, তো আমরা যদি দেখি যে এই সার্টিফিকেশনগুলো তো কস্টলি, যেমন $200 $300 মানে পেইড, তো এইগুলো আপনার ফ্রিতে কীভাবে শিখবেন? তো ফ্রিতে যদি শিখতে হয় আমরা যদি একটু গুগলে যাই, তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে গুগল ডর্কের মাধ্যমে, এই যে ডর্ক, এই ডর্কের মাধ্যমে আমরা একটা পিডিএফ বের করেছি, যে পিডিএফটা মূলত আমাদের মডিউলগুলো দেখাচ্ছে, যে মডিউলগুলো ধরে ধরে আমরা আস্তে আস্তে শিখব। ওকে, তো পেন টেস্ট, কম্পিটিয়া পেন টেস্ট প্লাস যদি আমরা এখানে দেখি,
প্ল্যানিং অ্যান্ড স্কোপিং প্রত্যেকটা যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হয় প্রত্যেকটা বিষয় এখানে আসে, মডিউলগুলো একটা করে আপনারা কপি করবেন। এবং দেখুন এখান থেকে প্রত্যেকটা ডিএনএস লুকআপ মনে করুন, তো এইটা আপনি কী করবেন, এটা কপি করবেন এখান থেকে। এখান থেকে কপি করার পরে সরি আচ্ছা আমাদের কপি করার দরকার নেই, আমরা এখানে লিখি ডিএনএস লুকআপ। তো আমরা যদি এই লিখি দেখুন যে কী আছে, তো প্রত্যেকটা টপিক আমরা এইভাবে সার্চ দিলাম, এখানে না দেখায় এটা স্ট্রাইক আসতে পারে। তো এখান থেকে ডিএনএস লুকআপ আছে, মানে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে দেখবেন, এই যে মডিউলগুলো আছে এই মডিউলগুলো ফলো করে আপনারা এগুলো আলাদাভাবে গুগলে সার্চ দেবেন, দেওয়ার পরে আপনার আস্তে আস্তে শিখবেন, ঠিক আছে। তো এইটা একটা প্রসিজ হতে পারে। এবং আমরা দেখি যে আর কী কী আছে স্লাইডের ভিতরে, ওকে। তো এই স্লাইডের ভিতরে আমরা যদি এর পরবর্তী স্লাইডটা দেখি সেটা হলো কি বুকস, আমাদের কোন কোন বই পড়া লাগবে। তো রেড টিমের জন্য আপনারা একটা বই ফলো করতে পারেন, সেটা হলো হ্যাকারস প্লেবুক 2। আমরা যদি এখানে দেখি গুগলে যাই আবারও, এই যে হ্যাকারস প্লেবুক 2, তো এটাও কিন্তু আপনারা গুগল ডকের মাধ্যমে ইজিলি বের করে নিতে পারেন। আপনারা যেহেতু হ্যাকার সেহেতু জানেন যে কীভাবে এই বুকটা আপনারা ফ্রি পেতে পারেন, সব ডলার খরচ না করে। আর যদি না পান তাহলে হলো আমাদের ওয়েবসাইট আছে, কিংবা আমার নক দিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের বইটা দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। আর একটা আছে সেটা হলো, এটা হলো ব্লু টিমের জন্য অ্যাপ্লাইড নেটওয়ার্ক সিকিউরিটি মনিটরিং কালেকশন ডিটেকশন অ্যান্ড অ্যানালাইসিস, এই বইটাও নিতে পারেন। যদি এটা না পান তাহলে হলো এটা কিনে নিতে পারেন, কারণ আপনার হলো এটা পেইড, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট বুক, এটা পড়তে পারেন যেহেতু আপনি সাইবার সিকিউরিটি প্রফেশনাল হতে চাচ্ছেন এই জন্য। তো আজকের এই পরিপূর্ণ ভিডিওতে আমরা কথা বললাম যে রেড টিম কী, ব্লু টিম কী, এবং কীভাবে আপনি প্রিপারেশন করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।